হ্যালো এভরি ওয়েলকাম টু ইংলিশ আজকের এই ভিডিওতে আমরা দেখবো বেঙ্গল পুলিশ ওয়ার্ডের বা জেল পুলিশের কনস্টেবলের টু থাউজেন্ড নাইনটিনের মেইন যে এক্সামটা হয়েছিল সেই এক্সামের ইংলিশ কোয়েশ্চেন্স সো এই ভিডিওটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে যারা বেঙ্গল পুলিশের কনস্টেবলের যে কোনো এক্সামের জন্যই এরকম টাইপেরই কিন্তু তোমাদের ইংলিশে কোয়েশেন আসবে ঠিক আছে সো দেখো ওয়ান বাই ওয়ান ডিসকাস করো ফার্স্ট টু লাস্ট ভিডিওটা কিন্তু তোমরা শেষ অবধি অবশ্যই দেখবে সো দেখো নাম্বার ওয়ান যে কোশ্চেনটা ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড এই আমাদের সবার প্রথমে কিন্তু ভালোভাবে যেটা বলেছে কোশ্চেনে যেটা করতে বলেছে ইনস্ট্রাকশানটা কিন্তু ভালোভাবে পড়ে নেবে কী বলছে ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড মানে এখানে যে সঠিক ওয়ার্ডটা চারটে অপশানের থেকে এর থেকে সঠিক অপশানটা আমাদের চুজ করে এখানে ফিল আপ করতে হবে সো দেখুন মাই ফাদার কিপস হিজ অল অল হিজ ড্যাশ পেপার্স আন্ডার লক অ্যান্ড কি মাই ফাদার আমার বাবা কিপস রাখেন অল হিস তার সব ড্যাশ পেপার্স সেটাই আমাদের বলতে হবে কাগজপত্র আন্ডার লক অ্যান্ড কি মানে তালাচাবি চাবি দিয়ে রাখে সো এখানে দেখো বলছে অপশান এ যেটা রয়েছে নেসেসারি অপশান বি রিকোয়ার্ড অপশান সি ইউজফুল অ্যান্ড অপশন ডি কনফিডেন্সিয়াল এবার সো দেখো এখানে কি নেসেসারি নেসেসারি মানে কি যেগুলো দরকারি রিকুয়ার্ড প্রয়োজনীয় ইউজফুল মানে যেগুলো কাজে লাগে যে সমস্ত জিনিস অ্যান্ড কনফিডেন্সিয়াল মানে কি যেগুলো গোপনীয় জিনিস আর কি সেগুলো কোথায় রাখে আন্ডার লক অ্যান্ড কি তালাচাবির মাধ্যমে রাখে তো দেখো এই চারটে অপশানের থেকে কোনটা সবার থেকে অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে অপশান ডি এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট কনফিডেন্সিয়াল গোপনীয় জিনিস বলি কি তালা চাবি দিয়েই কিন্তু এর ভেতরে রেখে দেয় ঠিক আছে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড অর ওয়ার্ডস এখানে ওয়ার্ডও রয়েছে ওয়ার্ডসও রয়েছে তাই ব্র্যাকেটে এসটা দেওয়া রয়েছে ঠিক আছে সো অপশ দেখো যেটা রয়েছে বিকজ অফ দ্য বিটার এক্সপিরিয়েন্স অফ দ্য পাস্ট বিকজ অফ দ্য বিটার এক্সপিরিয়েন্স মানে কি বিকজ অফ দ্য বিটার এক্সপিরিয়েন্স মানে কি অফ দ্য পাস্ট পূর্বের মানে আগের খুব তিক্ত খারাপ একটা এক্সপিরিয়েন্স এর কারণে বিকজ অফ দ্য বিটার এক্সপিরিয়েন্স অফ দ্য পাস্ট পূর্বের কোনো খারাপ একটা তিক্ত কোনো একটা অভিজ্ঞতার কারণে হি ড্যাশ এভরি ওয়ার সে ড্যাশ এভরি ওয়ার মানে সব জায়গায় সে কি করে সেটাই আমাদের এখানে বলতে হবে সো দেখো অপশান এ রয়েছে স্মেলস আর র্যাট অপশান বি ডিসবিলিভ অপশান সি সিজ আর ডেঞ্জার অপশান ডি সাসপেক্টস ফোল অপশন বি তো এখানে কখনোই হবে না এখানে ডিসবি হিয়ের পর এখানে ডিসবিলিভস হতো সো এটা তোমরা আগেই কেটে দিতে পারো তারপরে দেখো কি তিনটে অপশান রয়ে গেল তিনটে অপশনের থেকে কি সাসপেক্টস ফোল সিজ আ ডেঞ্জার আর না স্মেলস আর র্যাড স্মেলসের র্যাট এখানে এক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে কি অপশান এ স্মেলস আর র্যাড স্মেলসের র্যাট মানে কি যেখানে সব জায়গায় কোনো কিছু সাসপেক্ট সন্দেহ করে সব কিছুতেই ঠিক আছে সেটাকে কিন্তু স্মেলস আর র্যাড বলা হয় পূর্বে অনেক তার খারাপ তিক্ত এক্সপিরিয়েন্স রয়েছে অভিজ্ঞতা রয়েছে তাই সে কী করে সব জায়গাতেই সে কী করে একটা সাসপেক্ট মানে করে সব জায়গাতে যে কোনো বিষয়ই সে কি করে সাসপেক্ট করে সন্দেহ প্রকাশ করে ঠিক আছে অপশন নিয়ে কিন্তু স্মেলসের অ্যাড এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার থ্রি চুজ দ্য কারেক্ট প্রেফিক্স মানে এখানে কারেক্ট প্রেফিক্সটা আমাদের এখানে চুজ করতে হবে সো এখানে দেখো তোমাদের এই আমিটি দিয়েছিলাম কমিউনিটি পোস্টে এই কোশ্চেনটা অনেকেই কিন্তু ডেঞ্জারাস করেছো অপশন এ দিয়েছো কিন্তু অ্যান্সার কিন্তু এটা কিন্তু হবে না অপশান নেই এখানে যদি বলতো যদি বলতো যে কারেক্ট সাফিক্স তাহলে কিন্তু ডেঞ্জারাস হতো এখানে কিন্তু বলেছে কারেক্ট প্রেফিক্স সো এখানে কী হবে অপশন ডি যেটা রয়েছে এন ডেঞ্জার ডেঞ্জার মানে কি বিপদ আর এন ডেঞ্জার মানে কি বিপদের মধ্যে বিপদের মধ্যে পড়া এরকম একটা মানে হয় বিপদগ্রস্ত বা বিপদের মধ্যে পড়া এরকম একটা মানে হয় বিপদগ্রস্ত করা এন ডেঞ্জার বা এন ডেঞ্জার ঠিক আছে সো অপশান ডি এখানে কিন্তু কারেক্ট অ্যান্সার হবে এন হবে কিন্তু প্রেফিক্স বলতে কি এটা মনে রাখে প্রেফিক্স বলতে আগে অ্যাড হবে আর সাফিক্স বলতে পরে অ্যাড হবে ডেঞ্জারাস দিলে কিন্তু পরে অ্যাড হচ্ছে সেটা সাফিক্স আর আগে অ্যাড হচ্ছে এন তাই এটা কি প্রেফিক্স বলেছে তাই এনটাই কিন্তু অ্যান্সার হবে তারপরে দেখো কোশ্চেন নাম্বার ফোর চুজ দ্য কারেক্ট প্রেফিক্স এখানেও কিন্তু কারেক্ট একটা প্রেফিক্স অ্যাড করতে বলছে গ্রেটফুল ঠিক আছে এখানে গ্রেটফুল বলছে গ্রেটফুলের বিপরীত কি হয় আনগ্রেটফুল এখানে কিন্তু ডিসগ্রেটফুল বলে কোনো ওয়ার্ড হয় না ইন বা এনগ্রেটফুল ইনগ্রেটফুল হয় না আনগ্রেটফুল কিন্তু হয় অপশান এ যেটা রয়েছে আনগ্রেটফুল এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে এখানেও কি সেম ট্রেফিক্স বলেছে তাই আমাদের আগে অ্যাড করতে হবে তারপরে দেখো কোশ্চেন নাম্বার ফাইভ ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড সঠিকভাবে উচ্চারিত যেটার মধ্যে চারটে অপশনের মধ্যে থেকে একটা সঠিকভাবে উচ্চারণ রয়েছে মানে বানানগুলো আর বাদ বাকি তিনটে কি ভুল রয়েছে সঠিকটা আমাদের এখানে বলতে হবে সো দেখো অ্যাক্সিডেন্ট বানান কি সি সি অপশান ডি যেটা রয়েছে এ সিসিআই টি ঠিক আছে তারপরে দেখো কোয়েশন নাম্বার সিক্স ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক এখানেও কি শূন্যস্থান পূরণ করতে হবে আমাদের দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই ড্যাশ দ্য স্টেশন এটা কি সেন্টেন্সটা দেখে তোমরা বুঝতে পারছো এটা কি পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে এরকম পাস্ট পারফেক্ট এরকম টাইপের সেন্টেন্স থাকে সো কি বলছে দ্য ট্রেন হ্যাড লেফট ট্রেনটা ছেড়ে গেছে বিফোর আই ড্যাশ দ্য স্টেশন মানে ট্রেনটা আগে ছেড়ে গেছে তারপরেও আমি পৌঁছেছি ঠিক আছে সো এখানে কী হবে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর আই রিচড এখানে কিন্তু রিচ ওয়াজ রিচিং রিচেস হবে না এখানে অপশান বি যেটা রয়েছে রিচড এটাই কিন্তু এর কারেক্ট অ্যান্সার হবে তারপরে দেখো এখানে এই কোশ্চেনটাও কি কোশ্চেন নাম্বার সেভেন ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক এখানেও কি শূন্যস্থান পূরণ করতে হবে হি স মি বাই চান্স সে আমাকে হঠাৎ দেখে ফেললো অ্যান্ড ড্যাশ দ্য কার অ্যান্ড কী করেছিল স্টপস স্টপ না স্টপড না ওয়া স্টপিং অপশন সি যেটা রয়েছে স্টপড সে আমাকে দেখে ফেলেছিল বাই চান্স আমাকে দেখেছিলো অ্যান্ড স্টপড দ্য কার এবং গাড়িটা দাঁড় করিয়েছিল ঠিক আছে এখানে কিন্তু স্টপস হবে না কেন হবে না এখানে স রয়েছে পাস্টে রয়েছে স্টপও হবে না ওয়া স্টপিং এখানে হবে না কারণ কি গাড়ি থামাচ্ছিলো এরকম তো হয় না কোনো কিছু হচ্ছিল গাড়ি যদি বলি আমি গাড়ি থামাচ্ছিলাম সেটা কিন্তু হয় না গাড়ি থামিয়েছিলাম সো কী হবে স্টপড কার তারপরে দেখো কোশ্চেন নাম্বার এইট এখানে বলছে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিয়ামস অ্যান্ড ফ্রেসেস এখানে কারেক্ট এই যে মানেটা রেইনস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে এর মানেটা আমাদের বলতে হবে চারটে অপশানের থেকে যেটা কারেক্ট ঠিক আছে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস মানে কি মুসলধারে বৃষ্টি হওয়া সো দেখো কী কী বলছে রেইনিং ব্লোজ অন পেটস তারপর রেইনিং হেভিলি ফাইটিং বিটুইন টু গ্রুপস ফাইটিং বিটুইন অ্যানিমালস কী হবে রেইনিং হেভিলি মানে খুব মুসলধারে বৃষ্টি পড়ছে বা খুব বৃষ্টি পড়ে খুব জোরে বৃষ্টি পড়ছে রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার নাইন ফাইন দ্য কারেক্টলি স্পেল টু ওয়ার্ড এখানে কি সঠিকভাবে যে শব্দটা উচ্চারণ করা হয়েছে বা সঠিক বানান রয়েছে সেটা আমাদের এখানে বলতে হবে ঠিক আছে সো দেখো এখানে কি অ্যাগ্রেসিভ এ জি জি আর ই এস এস আই ভিই এ জি জি আর ই এস এস আই ই অপশান এ যেটা রয়েছে সেটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে তারপরে দেখো সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোইং ইডিএমস অ্যান্ড ফ্রেসেস এখানে যে ইডিয়ামটা রয়েছে বা ফ্রেশ সেটার আমাদের সঠিক মানেটা আমাদের বলতে হবে ব্লু ব্লাড ব্লু ব্লাড মানে কি কোয়েশ্চেন নাম্বার টেন ব্লু ব্লাড ব্লু ব্লাড মানে কি দেখো যে অপশনগুলো রয়েছে ব্লাড কালার চেঞ্জ টু ব্লু মানে কি রক্তের রং ব্লু হয়ে গেছে নীল হয়ে গেছে তারপরে বি কি বিলঙ্গিং টু দ্য ওয়ার্কিং ক্লাস সোসাইটি না মেম্বার অফ অ্যারিস্টোক্রেটিক অর নোবেল ফ্যামিলি না মেম্বার অফ দ্য রেপটাইল ফ্যামিলি সেখানে কিন্তু রেপটাইল ফ্যামিলি এইসব যা রয়েছে কিন্তু কিছু না নোবেল বার্থ ঠিক আছে ম্যান অফ নোবেল বার্থ ব্লু ব্লাড মানে কি ম্যান অফ নোবেল বার্থ মানে কি অ্যারিস্টোক্রেটিক ফ্যামিলি বা নোবেল ফ্যামিলির মধ্যে কি তার জন্ম হয়েছে বা মেম্বার সেই ফ্যামিলির সে সেটাই বলতে পারি আমরা ব্লু ব্লাড মানে তারপরে দেখো ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক এখানেও কি শূন্যস্থান পূরণ করতে হবে কোয়েশন নাম্বার ইলেভেন ওয়েন দ্য প্রিন্সিপাল এন্টার দ্য ক্লাস যখন প্রিন্সিপাল ক্লাসে ঢুকেছিলেন আর স্টুডেন্ট ড্যাশ অন দ্য ব্ল্যাকবোর্ড ওয়াজ রাইটিং হবে রোড রাইটস না ইজ রাইটিং হবে এখানে কি ওয়েন এন্টার্ড এটা পাস্টে রয়েছে সো আমাদের পাস্টেই হবে রোড এখানে হবে না এখানে কী হবে ওয়াজ রাইটিং তখন লিখছিল একটা স্টুডেন্ট যখন প্রিন্সিপাল ঘরে ঢুকেছিল আর স্টুডেন্ট ওয়াজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড তারপরে দেখো চুজ আ কারেক্ট প্রেফিক্স কোয়েশন নাম্বার টুয়েলভ চুজ এ কারেক্ট প্রেফিক্স এখানে আমাদের প্রেফিক্স অ্যাড করতে হবে হিউম্যান হিউম্যান মানে কি তোমরা জানো কি মানুষ এবার এখানে দেখো কী রয়েছে ইন ডে আন নন আমরা কী জানি ইন হিউম্যান ইন হিউম্যান আমাদের আগে প্রেফিক্স অ্যাড করতে হয় দেখো প্রেফিক্স অ্যাড করলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই শব্দের মানেটা কিন্তু বিপরীত হয়ে যায় হিউম্যান মানে কি মানুষ আর ইনহিউম্যান মানে কি অমানুষ না কিন্তু অমানুষও বলতে পারো বা অমানবিকও বলতে পারো ইনহিউম্যান মানে কি অমানবিক ঠিক আছে তারপরে দেখো কোশ্চেন নাম্বার থার্টিন সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ফলোয়িং ইডিএমস অ্যান্ড ফ্রেস এখানেও ইডিএম বা ফ্রেসের আমাদের মানেটা বলতে হবে এখানে কি বলছে বোল্ট ফ্রম দ্য ব্লু ঠিক আছে বোল্ট ফ্রম দ্য ব্লু এই ইডিএমটার আমাদের মানেটা কি সেটা আমাদের বলতে হবে এখানে দেখো বলছে কি অপশন এ আ কমপ্লিট সারপ্রাইজ অপশন বি থান্ডারিং অপশন সি ইনফর্মিং সামথিং ব্যাড অ্যান্ড অপশন ডি নো আইডিয়া এখানে কী হবে আ কমপ্লিট সারপা সারপ্রাইজ বা একটা সার্ডেন একটা সারপ্রাইজ হঠাৎ একটা সারপ্রাইজ ঠিক আছে বোল্ট ফ্রম দ্য ব্লু এর অ্যান্সার কিন্তু অপশান এ হবে তারপরে দেখো কোশ্চেন নাম্বার ফোরটিন ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ওয়ার্ড এখানে কি সঠিক ওয়ার্ড দিয়ে আমাদের কি শূন্যস্থানটা পূরণ করতে হবে আই ক্যান নট ড্যাশ টু নো মাছ অ্যাবাউট ইট এখানে দেখো রয়েছে কি অপশানগুলো আমরা দেখে নিই আগে প্রিটেন রয়েছে পিটেন মানে কি কোনো কিছুর ভান করা ঠিক আছে অপশন বি ইমাজিন ইমাজিন মানে কি কোনো কিছু ভাবা ঠিক আছে এটা কিন্তু প্রিটেন মানে ভান করা ভাবা কিন্তু না ভান করার ভাবার মধ্যে যে পার্থক্যটা রয়েছে সেটা এখানে প্রিটেন মানে ভান করা অ্যান্ড ইমাজিন মানে কোনো কিছু ভাবা কনসিপ্ট মানেও ভাবনা চিন্তা বা কল্পনা করা কন্টেমপ্লেট মানেও কিন্তু তাই মানে ভাবনা চিন্তা কল্পনার মধ্যেই থাকে সেখানে দেখো কি আই ক্যান নট ড্যাশ আই ক্যান নট প্রিটেন্ড মানে আমি এরকম ভার্ন করতে পারবো না টু নো মাচ অ্যাবাউট ইট যে আমি এর সম্বন্ধে অনেক কিছু জানি বা জানতে এরকম আমি ভান আমি করতে পারবো না সো অপশন এ কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হবে আই ক্যান নট প্রিটেন্ড তারপর দেখো কোশ্চেন নাম্বার ফিফটিন ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক এখানেও কি শূন্যস্থান পূরণ করতে হবে আই আই কোশ্চেন নাম্বার ফিফটিন উই হোপ দ্যাট পাপা ড্যাশ সুন উই হোপ আমরা আশা করছি দ্যাট যে পাপা ড্যাশ সুন কী হবে ইজ কামিং কাম উইল বি কামিং না উইল কাম দেখো ইজ কামিং শুন এখানে হবে না উই হোপ আমরা ভাবছি যে যদি এটা বসাও উইল কাম সুন উই হোপ দ্যাট আমরা ভাবছি যে আমরা আশা করছি যে পাপা উইল কাম শুন যে পাপা তাড়াতাড়ি ফিরে আসবে ঠিক আছে বা আসবে সো এখানে উইল বি কামিং মানে আসতে থাকবে কাম মানে আসা ইজ কামিং মানে আসছে সো এখানে এগুলো কিন্তু হবে না একটাও অপশন ডি যেটা রয়েছে উইল কাম এটাই কিন্তু কারেক্ট অ্যান্সার হবে তারপরেরটা দেখো এখানে ইডিওম আর ফ্রেসি আমাদের বলতে হবে ইন হট ওয়াটার এর মানেটা আমাদের বলতে হবে সো এর মানেটা দেখো আমরা অপশানগুলো দেখি ওয়াটার অপশান এ রয়েছে ওয়াটার ইন টার্বিউলেন্স অপশান বি ট্রাভেল উইথ সাম ওয়ান অপশান সি ওয়াটার গেটিং হট সাডেনলি অ্যান্ড অপশান ডি মেডিক্যালি ইউজফুল ওয়াটার সো এখানে দেখো অপশন বি যেটা রয়েছে ট্রাভেল উইথ সাম ওয়ান বা ইন হট ওয়াটার মানে কি কোনো ডিফিকাল্ট সিচুয়েশানে থাকা ঠিক আছে ইন হট হট ওয়াটার মানে কি কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে মানুষ রয়েছে বা ট্রাভেল উইথ সাময়ানও আমরা বলতে পারি সো অপশন বি কিন্তু এর কারেক্ট অ্যান্সার হবে মানে কোনো মানুষের সাথে সমস্যার মধ্যে রয়েছে সো তারপরে দেখো কোশ্চেন নাম্বার সেভেন্টিন ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড এখানে কারেক্টলি সঠিকভাবে যে উচ্চারিত শব্দটা সেটা আমাদের বলতে হবে এখানে জুরিস এটা বলতে হবে জে ইউ আর আই এস আই ও জুরিস জুরিসডিকশন অপশান বি যেটা রয়েছে জে ইউ আর আই এস ডিআইসি টিআইওএন জুরিস জুরিসডিকশন এর কিন্তু কারেক্ট জুরিসডিকশন মানে বিচার ব্যবস্থা যেটাকে বলা হয় জুরিস ডিকশান অপশান বি কিন্তু কারেক্ট অ্যান্সার হবে তারপরে দেখো ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক এখানে শূন্যস্থান পূরণ করতে হবে কোশ্চেন নাম্বার এইটিন কলম্বাস ড্যাশ আমেরিকা এবার এর ক্ষেত্রে কিন্তু তোমাদের আমি আগের ওয়েস্টবেঙ্গেল আফগারের জন্য যে ক্লাসটা নিয়েছি ফিল ফিরিন দ্য ব্ল্যাঙ্কের অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে ওটার মধ্যে কিন্তু আমি এরকম টাইপের একটা কোয়েশন করিয়েছিলাম যে কলম এই সেন্টেন্সটা ছিল না কিন্তু এরকম টাইপেরই ছিল অপশানগুলো বলছে দেখো অপশান এ দেখো ডিসকভারড অপশন বি ডিসকভার্স অপশন সি হ্যাজ ডিসকভার্ড অপশন ডি হ্যাড ডিসকভার্ড সো এখানে কী হবে এখানে কিন্তু অবভিয়াসলি অপশন ডি হবে হ্যাড ডিসকভার্ড এখানে এটা বলতে পারো ডিসকভার্ড কেন হবে না তোমাদের ওই ভিডিওতেও বলেছিলাম যে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে অতীতের দেখো কলম্বাস যদি বলতো কলম্বাস ডিসকভার্ড আমেরিকা ইন কোনো একটা ইয়ার দিয়ে দিত মানে যে ইয়ারে করেছিল বা কোনো একটা ডেট দিয়ে দিত বা অতীতের কোনো ঘটনার সাথে যদি কোনো ডেট সংযুক্ত থাকে অবভিয়াসলি তখন আমাদের কি সিম্পল পাসটি করতে হয় এটা করতে হতো তখন এবার অন্যান্য ক্ষেত্রেও টাইম না থাকলেও করতে হতো কিন্তু এই ক্ষেত্রে যখন অপশন রয়েছে হ্যাড ডিসকভার্ড দেখো এটা কিন্তু একটা অতীতের গুরুত্বপূর্ণ ঘটনা ঠিক আছে তখন এরকম জিনিস আমরা বলবো তখন কিন্তু অবভিয়াসলি সেই ওয়ার্ডটার আগে হ্যাডটা আমাদের ইউজ করতে হবে মানে কি সেটা হ্যাডটা ইউজ করেই কিন্তু আমাদের করতে হবে কলম্বাস হ্যাড ডিসকভার্ড আমেরিকার জন্য কিন্তু হ্যাড অপশন ডি কিন্তু এখানে আমাদের দিতে হবে ঠিক আছে তারপরে দেখো কোশ্চেন নাম্বার নাইনটিন এখানেও ইডিয়াম আমাদের বলতে হবে এই ইডিএম মানেটা আমাদের বলতে হবে টু বেল দ্য ক্যাট এর মানেটা কি দেখো রয়েছে কনফ্লিক্ট ফেসিং অ্যানিমি তারপরে মেক ফ্রেন্ডশিপ টু ফেস দ্য রিস্ক এখানে দেখো কি টু বেল দ্য ক্যাট মানে কি কোনো একজনের সমস্যা ঠিক আছে কোনো একজনের সমস্যা তুমি নিজের ঘাড়ে নিয়ে আসছো টু বেল দ্য ক্যাট মানে এর মানেটা এই হয় সো এখানে দেখো কনফ্লিক্ট মানে কি কোনো মানুষের মধ্যে বিবাদ ফেসিং এনিমি কোনো শত্রুকে ফেস করা মেক ফ্রেন্ডশিপ করার সাথে বন্ধুত্ব করা টু ফেস দ্য রিস্ক এখানে কিন্তু অপশন ডি যেটা রয়েছে এটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে মানে কোনো রিস্ক সেটাকে তুমি ফেস করছো মানে অন্যের একটা বিপদ বা অন্য একটা কোনো কিছুর বিপদ তোমার নিজের উপরে তুমি নিয়ে এসছো সেটা কি রিস্ক নেওয়াই বলা হয় সো টু ফেস দ্য রিস্ক কি কিন্তু এখানে কারেক্ট অ্যান্সার হবে তারপরে দেখো এখানেও স্পেল টু ওয়ার্ড কারেক্টলি স্পেল যে ওয়ার্ড সেটা আমাদের বের করতে হবে চারটে অপশনের মধ্যে থেকে যেই ওয়ার্ডটা মানে যেটা সঠিকভাবে উচ্চারিত রয়েছে গ্যারান্টি ঠিক আছে গ্যারান্টি কি জি ইউ এ আর এ এন টি ডাবল ই অপশান সি যেটা রয়েছে জি এ আর এ এন টি ডাবল ই তারপরে দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড এখানেও শূন্যস্থান পূরণ করতে হবে দ্য শেফার্ড ওয়াজ লুকিং আফটার মানে খোঁজ করছিল দ্য ড্যাশ অফ শিপ এখানে শিপকে একসাথে কী বলা হয় এটা কালেকটিভ নাউন সো শিপকে মানে শিপের দলকে একসাথে কী বলা হয় গ্যাং ক্রিউ ফ্লক না ফ্লিট অপশন সি যেটা রয়েছে ফ্লক কিন্তু বলা হয় শিপের গ্যাং মানে দলকে একসাথে কিন্তু ফ্লক বলা হয় গ্রুপ অফ শিপ ঠিক আছে আর গ্রুপ অফ শিপ ইজ কল্ড ফ্লক তারপরে দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি টু এখানেও কিন্তু প্রিফিক্স দিতে বলছে অ্যাডভান্টেজের আগে কি প্রিফিক্স হবে দেখো এগুলো অপশানগুলোর মধ্যে যেটা রয়েছে ডিসঅ্যাডভান্টেজ অ্যাডভান্টেজের সাথে আমরা প্রিফিক্স অ্যাড করলে এটা আমরা এখানে কি রি ডি আপ এর থেকে কি ডিসঅ্যাডভান্টেজ যেটা রয়েছে অপশন সি সেটা কিন্তু কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে অ্যাডভান্টেজ মানে কোনো কিছুর অ্যাডভান্টেজ নেওয়া সুযোগ সুবিধা নেওয়া ডিসঅ্যাড অ্যাডভান্টেজ মানে কি তার বিপরীতটাই হবে তারপরে দেখো কোশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি ফিলি ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দা কারেক্ট ওয়ার্ড এখানে কারেক্ট ওয়ার্ড দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ এবার দেখো এখানে বলছে সল্ট স্প্রে মানে কি লবণের যে স্প্রে করা মানে স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি এবার এখানে গ্র্যাজুয়ালি মানে কি ধীরে ধীরে ড্যাশ দ্য ব্রিজ দেখো র্যাভেজড মানে কি ধ্বংস করে দেওয়া স্পয়েল্ট মানে কি এগুলো পাস্টে রয়েছে অ্যাভারেজ ধ্বংস করে দিয়েছিল স্পয়েল্ট মানে কি স্পল্ট মানে বিনষ্ট করে দিয়েছিল মানে নষ্ট করে দিয়েছিল ডিমলিশও মানে নষ্ট করে দিয়েছিল এবার কি করোডেড করোডেড মানেও মানে কি নষ্ট করে দিয়েছিল সো এবারে দেখো এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে করোডেড মানে কি কোনো কেমিক্যাল রিয়্যাকশান কেমিক্যালের কারণে কোনো কিছু নষ্ট হয়ে যাওয়া যেরকম কি মরচে ধরে ধরো লোহার কোনো একটা শিক রয়েছে সেটার মধ্যে মরচে ধরে ধরে নষ্ট সেটা করোডেড বলতে পারি ঠিক আছে সেম এখানেও কিন্তু সল্ট স্প্রে কিন্তু একটা এনএসিএল হয়তো সল্টের যে কেমিক্যাল নাম সোডিয়াম ক্লোরাইড সো এটা কী কর কী করে এটা কিন্তু কেমিক্যাল রিয়েশন করে কেমিক্যাল রিয়াকশান করেই কিন্তু এখানে গ্র্যাজুয়ালি বলছে মানে কি ধীরে ধীরে সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ধীরে ধীরে সল্ট এটা কী করছে করোডেট দ্য ব্রিজ ব্রিজটাকে কি করোডেট করছে কেমিক্যাল রিয়েশন করে ধ্বংস করা করোডেট মানে ঠিক আছে সো অপশন ডি কিন্তু এর কারেক্ট অ্যান্সার হবে তারপর দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ফোর চুজ দ্য কারেক্ট প্রিফিক্স এখানে কি কারেক্ট প্রেফিক্স আমাদের অ্যাড করতে হবে মান্থলি মান্থলির আগে মান্থলি মানে তোমরা জানি কি মাসিক ভাবে আর এখানে কী হবে দেখো বি ওয়াই আছে বি আই আছে অ্যান্টি আছে ওভার এখানে অপশান বি যেটা রয়েছে বাই মান্থলি বাই মান্থলি মানে কি দুই মাস ঠিক আছে দুই মাসিক ভাবে আর কি এরকম মান্থলি মানে এক মাসিক ভাবে আর বাই মান্থলি মানে বি আই এম টি সি এল ওয়াই বাই মান্থলি মানে দ্বিমাসিক মাসিক বা দুই মাসিক ভাবে ঠিক আছে সো এই ছিল আজকের মানে কোশ্চেন এই ছিল আজকের ক্লাস আর একটা হয়তো বাদ পড়ে গেছে তোমরা যদি কারোর সেই কোশ্চেনটা জানা থাকে কমেন্ট করে দিয়ে আমি পিন করে দেবো অ্যান্সার করে ঠিক আছে সো এই ছিল আজকের ক্লাস যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে ভিডিওটা শেষ অব্দি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য ইউটিউবই নেক্সট ভিডিওটা আবার দেখা হবে